আরজিকর মেডিকেলে চিকিৎসকের ধর্ষণ খুনের পর সেমিনার হলে গিয়েছিলেন কারা, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। পুলিশ ছবি দেখিয়ে কয়েকজনের পরিচয় সামনে এনেছে, কিন্তু তারপরেও প্রশ্ন থেকেই যাচ্ছে। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল সাংবাদিক বৈঠক করে সেমিনার হলের এই ছবিটি দেখিয়েছিলেন। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় সেমিনার হলের এই ছবিটি ভাইরাল হয়েছে। এই ভাইরাল ছবিতে আকাশী শার্ট পরা এক ব্যক্তিকে দেখা যাচ্ছে, যাকে পুলিশের ছবিতে দেখা যাচ্ছে না। কিন্তু আকাশী শার্ট পরা এই ব্যক্তিকে একে যতদূর আমি চিনতে পারছি, ইনি ডক্টর দীপাঞ্জন হালদার। ইনি আরজিকর মেডিকেল কলেজের নিওনেটোলজির একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং ইনি সন্দীপ ঘোষ, ডক্টর সন্দীপ ঘোষ, ডক্টর বলতে আমাদের লজ্জা এখন, তার অত্যন্ত ঘনিষ্ঠ একজন আরজিকরে উনি কর্মরত। ক্রপ করে ডক্টর দীপাঞ্জন হালদারকে আলাদা করা হয়েছে, এটা আমরা ছবিটা দেখেই বুঝতে পারছি। দীপাঞ্জন হালদার আরজিকর মেডিকেল কলেজের শিশুরোগ বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আরজিকর মেডিকেলের অ্যান্টি র্যাগিং কমিটি ও অ্যান্টি হ্যারাসমেন্ট কমিটির সদস্য, আইএমএ কলকাতা শাখার ট্রেজারার, রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের দাবি, আইএমএর কলকাতা শাখার নির্বাচনে জেতার পর ফেসবুকে আরজিকরের টিএমসিপি ইউনিটের দেওয়া অভিনন্দন বার্তায় দীপাঞ্জন হালদারের ছবি রয়েছে। চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন সেমিনার হলে থাকার কথা স্বীকার করে নিয়েছেন দীপাঞ্জন হালদার। কিন্তু শিশুরোগ বিভাগের এক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ধর্ষণ খুনের পর সেমিনার হলে কি করতে গিয়েছিলেন? অ্যাকচুয়াল ছবি নাকি মর্ড ছবি, ওই ছবি দেখে আমি কিন্তু কনফার্ম করতে পারছি না যে ওটা আমি কিনা। 9 তারিখে আমি ধরুন আমাদের সেদিনকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের মিটিং ছিল সল্ট লেক অফিসে, তো আমি সেদিনকে মিটিং করে 12টা থেকে 2:30 অবধি আমাদের মিটিং চলে, তারপরে অ্যারাউন্ড 3:30 অবশ্যই আমি আরজি করে আসি। এসে প্রথমেই আগে আমার ওই মানে চিফ ডিপার্টমেন্টের ওখানে শুধু আমি না, আমার সাথে আমার আরো কিছু ওরকম ফ্যাকাল্টিরা একত্রিত অনেক ডিগনিটারিজরা আমরা ওখানে যাই, সেটা পুলিশ কর্ডেন্ড এরিয়া যেটা ছিল তার বিয়ন্ডেই আমরা দাঁড়াই ফর দ্য সলিডারিটি অফ দ্য অ্যাকশন। এছাড়াও আমি আপনাকে এটুকু বলতে চাই, আমি কোনোভাবেই রিফিউট করছি না সেমিনার রুমের প্রেজেন্সটা, কিন্তু কখনোই ক্রাইম অফ অকারেন্সে কিন্তু কেউই আমরা ছিলাম না, আমি তো ছিলামই না। পুলিশ প্রশাসন বাউন্ডারি করে জায়গাটা সিল করে রেখেছিল, সেখানে আমরা কেন কাউকেই ঢুকতে দিচ্ছিল না। আমি নিজে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ইলেক্টেড মেম্বার, প্লাস আমি নিজে আরজি করের ফ্যাকাল্টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বিভিন্ন কমিটির কিন্তু আমি পার্ট, তো সেখানে কিন্তু এটা আমার নৈতিক একটা দায়িত্ববোধের খাতিরেই আমার যাওয়া। তবে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা প্রশ্ন তুলছেন, ভাইরাল ছবিতে যাকে দেখা যাচ্ছে পুলিশের ছবিতে তাকে দেখা যাচ্ছে না কেন? পুলিশ কি ইচ্ছাকৃতভাবে তার ছবি বাদ দিয়েছে? পুলিশের ছবিতে কি তাহলে সবাই আছে? না, পুলিশের ছবিতে সবাইকে দেখা যাচ্ছে না, অরিজিনাল ছবিটা থেকে ক্রপ করে ওই ছবিটা দেখানো হয়েছে। পরিচয় যখন জানানো হয়েছে তখন পুরো ছবিটাই দেখানো উচিত ছিল। সত্যি ওখানে যারা ছিলেন তারা প্রত্যেকে লিগালি অথরাইজড পারসন ছিলেন, তাহলে তাদের এভাবে ক্রপ করে নির্দিষ্ট কিছু মানুষকে কেটে বাদ দেওয়ার কোনো মানে হয় না। লজ্জা কোথায় রাখবে পুলিশ? এ তো মিথ্যে তথ্য দেওয়ার জন্য, মিথ্যে কথা বলার জন্য যে পুলিশ অফিসার যিনি এই প্রেস কনফারেন্সটা করেছিলেন তার উপরে ইন্দিরা গঙ্গোপাধ্যায় এবং হচ্ছে সিপি, এদের দুজনের তো অপসারণ হওয়া উচিত। হাসপাতাল সেফ হেভেন, যেখানে মরণোন্মুখ মানুষকে বাঁচানো হয়, সেইখানে ডাক্তার হাসপাতালের মধ্যে খুন হয়ে যায়, ধর্ষণ হয়ে যায়, তারপর তথ্য প্রমাণ লোপাট করার ব্যবস্থা করা হয়, ভাবাই যায় না। স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করুন, পুলিশ মন্ত্রী ফেইল্ড পদত্যাগ করুন, প্রয়োজনে তৃণমূলের অন্য কাউকে পুলিশ মন্ত্রী করুন। যারা দাঁড়িয়ে আছেন বা দেখা যাচ্ছে তার সঙ্গে তদন্তের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই, তো 5 তারিখে সিবিআই যেটা সুপ্রিম কোর্টের রিপোর্ট দেবে সেটা বোঝা যাবে। লালবাজারের তরফে বলা হয়েছে এ বিষয়ে তারা কিছু বলবেন না, সিবিআই এর সঙ্গে কথা বলতে বলা হয়। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।